মানুষের খুবই ভাড়া নিয়ে অত্যাচার করা হয়। যাদের ক্ষমতা নাই 20 টাকা নাও আর 50 টাকা নাও, আমাকে নদী পার হইতে হইবে। সবাই সুখী খাইতে আছে, কোনো অসুখই নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুটা দেখি আপনারা হয়তো ধারণা করে নিয়েছেন, আমাদের চোখের দৃষ্টি এবার নদ নদীর তীরে। আমাদের আজকের অনুসন্ধানের বিষয় খেয়াপাড়াপাড়ে জুলুম। অনুসন্ধানী চোখের গন্তব্য দেশের সবচেয়ে বেশি নদীবেষ্টিত জেলার অন্যতম দক্ষিণের জনপদ বরিশাল। অভিযোগ রয়েছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটি খেয়া এবং কোনো কোনো ফেরি পারাপারেও যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এমনই একটি ঘাটে আমাদের চোখ, বাবুগঞ্জ উপজেলার আড়িয়ালখা নদীর মিরগঞ্জ ঘাট। বিভাগীয় সদর থেকে মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গাড়ি নিয়ে সড়ক পথে যাতায়াতের একমাত্র পথ এটি। ভোলা লক্ষ্মীপুরেরও বিকল্প যাতায়াতের সড়ক পথ এটি। এই ঘাট পারাপারে রয়েছে দুইভাবে ব্যবস্থা, দুই ব্যবস্থাতেই যাত্রীদের জিম্মি করে টাকা আদায় হচ্ছে বছরের পর বছর। এটা বরিশালের সব ঘাটে ধরে আমরা জিম্মি, আসলে নদী পথেই জিম্মি আমরা, সে তো এটা জুলুম হয়ে যাচ্ছে। প্রথমেই দৃষ্টি দেয়া যাক ফেরির দিকে। পরিচালনাকারী কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ, অতীতের ধারাবাহিকতায় ইজারাদাররা বর্তমানেও গাড়ি প্রতি যথেচ্ছা টাকা আদায় এবং নিয়ন্ত্রণ করছে এই ফেরিঘাট। মা হচ্ছে 7-8 কিলো নদীপথ, সেখানে ভাড়া নেয় 750 টাকা, আর এখানে আপনার 1/2 কিলো রাস্তা নদীপথ, সেখানে ভাড়া নিচ্ছে 1000 টাকা। সহজ থেকে ভাড়া নির্ধারিত থাকলেও আদায় করা হয় তার 10 গুণেরও বেশি। সরকারি চার্ট তো লেখা আছে মাইক্রোবাস 40 টাকা, এই দেখেন এই যে চার্ট লেখা আছে 40 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে 1000 টাকা আপ ডাউন। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রেট, বাদ যায় না রোগী এবং লাশবাহী অ্যাম্বুলেন্সও। পরিস্থিতিতে শিকার মানুষ, এই ঘাটটা নিয়ে মানুষ প্রায় আর কি হয়রানি হচ্ছে, এটা আর কি অ্যাভেলেবেল চলতেছে এইভাবে এই ঘাটটা। এখানে কোনো প্রতিবাদ করার কোনো অপশন নেই, তারা যেটা বলে সেটাই দিয়ে যেতে হয়। মাত্রাতিরিক্ত অর্থ নিলেও দেয়া হয় না তার কোনো রসিদ। আপ ডাউন 1000 টাকা ভাড়া রাখছে কিন্তু কোনো টিকিট দিচ্ছে না, ঠিক আছে আমরা এখন কোম্পানিরে কি দেবো, আমাদের তো কোম্পানি টিকিট না দিলে আমাদের টাকা দিবে না, তাও রিসিট বলতেছে যাওয়ার সময় দিবে। ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার লিখিত বোর্ড থাকার কথা থাকলেও তা খুঁজে পাওয়া যায়নি। পরে অবশ্য রেড বোর্ডটি নদী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে অনুসন্ধানী দল। মূল্য ওরা সরকার যখন চালাইছে তখন দেশে। অভিযোগের বিষয়ে কথা বলতে পাওয়া যায়নি ইজারাদারকে, তবে তার নিয়োগ করা লোকজন দম্ভুক্তি নিয়েই স্বীকার করেন অন্যায়ের কথা। আমরা টাকা দিয়ে প্রস্তাবটি দিয়ে আইন না, দুইটা দুই উড়ে যাই, যদি আমার গায়েব আছে কি করার, কারণ সরকারি কত ছিল তা তো জানি না, আমরা এত টাকায় আনছি, আমার ব্যবসা না হইলে তো আমরা এটা আর ই করব, লোকসান দিব না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কথা বলেননি সওজের কর্তা ব্যক্তিরা। প্রকাশ্যে চলা এই অনিয়মগুলো কেন বন্ধ হচ্ছে না, পেছনের সমীকরণগুলো নিজেদের মতো করে ধারণা করে নিয়েছে স্থানীয় জনগণ। তাদের সেই ধারণাগুলো যদি ভুল হয় তাহলে সঠিক কোনটি তা খুঁজে দেখার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জুলুম আর অনিয়ম শুধু কিন্তু এখানকার ফেরিতেই নয়, নিত্যদিনের দুর্ভোগ হচ্ছে এখানকার খেয়াপাড়াপাড়েও। মিরগঞ্জের খেয়াঘাট জেলা পরিষদের, এই ঘাট ইজারা দেয়া হয়েছে জনপ্রতি 5 টাকা এবং মোটরসাইকেলের জন্য 10 টাকা সরকার নির্ধারিত ভাড়া হলেও আদায় করা হচ্ছে 20 টাকা এবং 50 টাকা হারে। 1 টাকার ভাড়া 5 টাকা নিচ্ছে, এগুলো তো মানুষের জন্য প্রবলেম, সবাই তো এগুলো এফোর্ড করতে পারবে না। আমরা প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু সরকার কর্তৃক কোনো কর্ণপাত এখানে পাচ্ছি না। ভাড়া দিতে গিয়ে হিমশিম অবস্থা, এক এক সময় এক এক রকম, তো সঠিকটা জানাটাও মুশকিল যে আসলে এখানে রেগুলার ভাড়াটা কত হয়। একই সাথে দুপার দিয়েই দুটি নৌযান চালানোর শর্ত থাকলেও মানা হচ্ছে না তা।
এক পারে যখন লিজের খেয়া, অন্য পারে রিজার্ভ টলারের নামে দ্বিগুণ অর্থ আদায়ে। প্যাসেঞ্জার আসতে বলে লাইনে টলার নাই, আপনাদের রিজার্ভ যেতে হবে, তাদের পুরোজনে তারা রিজার্ভ টলারে চলে যায়, তাদের রিজার্ভ টলারে আলাদা তাদের ভাড়া দিয়ে যাইতেই হবে। সকাল 7টা থেকে রাত 9টা অবধি খেয়া চালানোর নিয়ম থাকলেও সন্ধ্যার সাথে সাথেই রিজার্ভের নামে নেওয়া হয় কয়েক গুণ বেশি ভাড়া। এই 4টা থানার কয়েক লক্ষ লোক এই জিম্মিদের সাথে অবশ্যই মুক্তি পাবে যদি একটা সেতু হয়। এ বিষয়ে কথা বলতে ঠিকাদার মশিউর রহমান মানবের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি, তবে ইজারাদারের লোকেরা অতিরিক্ত টাকা আদায়ের পক্ষে তুলে ধরেন নানা সাফাই। টিউনাইসে বলে রোগী পার করবেন, প্রশাসন পার করবেন, ডক্টর পার করবেন, পাবলিক পার করার দরকার নাই। 500 নেবেন, 250 নেবেন, 100 নেবেন, ওটা আপনাদের ব্যাপার, তোমাগো লস তোমরা বুঝছে না। কিন্তু আমাকে কি উপায় আছে, বারবার চিঠি দিচ্ছি জেলা পরিষদ, কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সিটি অ্যাবসেন্ট করে না। দর্শক, এই ঘাটের অনিয়ম আর জুলুমের সচিত্র প্রতিবেদন কিন্তু কম তুলে ধরা হয়নি গণমাধ্যমে, কিন্তু তবুও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমরা আবারও তাদের একটু সুরসুরি দেওয়ার চেষ্টা করলাম, মনুষ্য জীব হলে আশা করছি দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে, দেখাবে এমন আরও কিছু অনিয়মের চিত্র। তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, চলুন খেয়া পারাপারে তৃণমূলের আরও কিছু কষ্টের চিত্র দেখে আসি, আর গোমর ফাঁস করি তাদের যারা সাধারণ মানুষের টাকা জোর করে নিজেদের পকেটে নিচ্ছে আর সাচ্ছেন কথিত সমাজসেবক নেতা আর বুক উঁচিয়ে চলছেন সমাজে। এবারের গন্তব্য মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের হোসনাবাদ সাহেবের চর খেয়াঘাট। গৌর নদী হয়ে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর ও ঢাকা যেতে হোসনাবাদ খেয়াঘাট প্রতিনিয়ত পার হয় অসংখ্য মানুষ, কিন্তু এখানেও আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। বর্তমানে আর কি 10 টাকা আমাদের কাজ দিয়ে নিতেছে, আর আমাদের ভোগান্তি তো হইতেই আছে। পরার লেগে এক দেড় ঘন্টা পর পর খাওয়ায় ফেরতো ভরায় আর 10 টাকা করে দিতেছে। দীর্ঘদিন যাবত এটা হয়ে আসছে, কাছাকাছি একটা বাজার থাকার কারণে দিনে 2 থেকে 3 বার যাওয়া আসা লাগে। আবার ঈদের সময় আবার কি আবার বেশিও নাই, এরকম তো অলরেডি সব সময় চলতেছে। যাত্রী পারাপারে 5 টাকা এবং মোটর সাইকেলের জন্য 15 টাকা আদায়ের শর্তে জেলা প্রশাসনের কাছ থেকে 4,04,000 টাকায় ইজারা নিয়েছেন মুলাদির তোফাজ্জেল হাওলাদার। নিয়ম বহির্ভূতভাবে তিনি 7,00,000 টাকায় অর্থাৎ 3,00,000 টাকা লাভে ইজারার কর্তৃত্ব বিক্রি করেছেন মাহমুদুল হাসান, ফরিদ খান, হারুন এবং মিরাজের কাছে। অতিরিক্ত টাকায় ঘাট কিনে যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা আদায় করছে ইজারাদার, আর তা স্বীকারও করেন সংশ্লিষ্টরা। তাই আমাকে তো মনে করেন দিনজন লোক খাড়ি আমরা খাই, বুঝলেন, তেল মোবিল এবার যাত্রী মাঝে মাঝে কমায়। অভিযোগ রয়েছে জজ বাহিনী নামে একটি বাহিনী আছে, অন্যায়ের প্রতিবাদ করলেই লাঞ্ছিত হতে হয় তাদের হাতে। মানুষে কথা বলে হেলে মানে ও ক্ষমতা দেখায়, ওই যে একজন জজ আছে জজের ক্ষমতা দেয়। আজকে ভোরে যাবার কালা খালি একটা কথা বলছিলাম, আমার লাগে খাইয়ে না খাইয়ে উঠছে। এই খেয়াঘাটটি 2 উপজেলার সীমানায়, তাই দেখভালের দায়িত্ব হিসেবে শর্তভঙ্গকারীদের ব্যবস্থা নেয়ার কথা জানালেন মুলাদি এবং গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এটা আমরা নির্ধারিত নিয়ম অনুসরণ করব, উনি যদি কোনো প্রকার ইজারার যে শর্ত ভঙ্গ করে আমরা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। জনগণের যেন ভোগান্তি না হয় সেই বিষয়টি আমরা স্থানীয় প্রশাসন আমরা দেখব। এখানে 2টি উপজেলা প্রশাসন যুক্ত আছে, আমরা 2 উপজেলার পক্ষ থেকে আমরা করণীয় আইনত যা করা সেটা করব। শুধু আশ্বাসই নয়, ভুক্তভোগীদের সাথে আমাদেরও চাওয়া, প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন আর বন্ধ হোক সকল অনিয়ম। আমরা বিশ্বাস করি মাঠ প্রশাসনে কাজ করা বর্তমান কর্মকর্তারা জনগণের এই দুর্দশা লাঘবে এগিয়ে আসবেন। এবার চলুন ঘুরে আসি অন্য কোনো ঘাট থেকে। অনুসন্ধানী চোখের যাত্রা হিজলা উপজেলায়,
চারিদিকে নদী বেষ্টিত এই উপজেলায় রয়েছে উল্লেখ করার মতো বেশ কয়েকটি খেয়াঘাট। এর মধ্যে পুরাতন হিজলার একতা খেয়াঘাটে মাইটি ভি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ঘাট কয়েক বছর থেকেই ইজারা মুক্ত রেখেছে প্রশাসন, কিন্তু তার সুফল পাচ্ছে না মানুষ। খেয়া টাকার ভাগ যাচ্ছে লাইন খরচের নামে স্থানীয় কয়েকজনের পকেটে। এই টাকাগুলো কে নেয়? বাইকে শহীদ তালুকদার। তোমারে কিভাবে দেয়? মেঘনা নদীর ছোট্ট এই শাখা পথটুকু পার হতে বিকল্প ব্যবস্থা হিসাবে চলে স্প্রিড বোট, যদিও তার নেই অনুমোদন। বোট চালকদের কাছ থেকেও নেওয়া হয় যাত্রী প্রতি চাঁদা, আর তাতে খরচ বাড়ে যাতায়াতকারীদের। শুধু এই ঘাটই নয়, গোটা হিজলা উপজেলায় রয়েছে এমন বেশ কয়েকটি ঘাট। এগুলো নিয়ন্ত্রণ এবং টাকা তোলে কয়েকটি চক্র, আর তাদের ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতেও সাহস পায় না সাধারণ জনগণ। দীর্ঘদিন থেকে প্রকাশ্যে এ চাঁদাবাজি হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে এবার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেল উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছ থেকে। এখানেও সেই আশ্বাস, যদিও আমরা ভরসা রাখতে চাই প্রশাসনের উপর, তবু প্রশ্ন থেকেই যায় কি করেছেন এর আগের কর্মকর্তারা, কেন এতদিনেও ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের হাজারো অনিয়মের চিত্র আছে আমাদের চোখে, তুলে ধরব তার আরো কিছুটা। তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। কৃতজ্ঞতা সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, রাজনীতি হওয়ার কথা মানুষের কল্যাণের জন্যে, কিন্তু রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কি করে এক শ্রেণীর কথিত নেতারা সাধারণ মানুষের পকেট কাটছে আর নিজেদের আখের গুছাতে ব্যস্ত হয়ে যাচ্ছে, চলুন এবার তা দেখতে ছুটে যাই আরও দুই একটি উপজেলায়। চারিদিকেই নদীবেষ্টিত উপজেলা মেহেন্দিগঞ্জ। ভাঙনের ফলে প্রতিনিয়ত পরিবর্তন হয় এখানকার মানচিত্র। এই সাধারণ মানুষদের এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে হলে বেশিরভাগ ক্ষেত্রেই পার হতে হয় নদী, অর্থাৎ খেয়াই ভরসা। কিন্তু বড় বড় সবগুলো খেয়াতেই চলছে জুলুম। মানুষজন অস্বাভাবিক, যেটা আসলে আদৌ বাংলাদেশের কোথায় আছো কিনা আমার জানা নাই, খুবই ভাড়া নিয়ে অত্যাচার করা হয়। তাই উপজেলার চারটি বড় বড় ঘাটের তত্ত্বাবধান জেলা পরিষদের, যদিও এসব ঘাটে নেই ন্যূনতম সুযোগটুকুও। এখানে যদি এটা টেন্ডার হয় তাহলে আপনার যাত্রীরা যেহেতু টাকা দেয়, তাদের একটু সুযোগ সুবিধা থাকা দরকার বাড়তি, বিশেষ করে একটা যাত্রী ছাউনি থাকা দরকার, একটা বাথরুমের দরকার একান্তই। আর এই ঘাটগুলো কেউ ইজারা নিয়ে, আবার কেউ দখলদার হিসেবেই তুলছে টাকা। বিশেষ ব্যক্তির লোক তারা, তাই তাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পায় সাধারণ মানুষ। কিন্তু যেটা আসল ভাড়া এটাই যেন নেওয়া হয়। অন্যান্য খেয়াঘাটগুলো নিয়ন্ত্রণ করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালীরা। মাঝিদের দাবি, ইজারা নিতে অতিরিক্ত টাকা দিতে হয় বিধায় খেয়া পারাপার হতে আসা যাত্রীদের কাছ থেকে তাদের নিতে হয় অতিরিক্ত টাকা। এটা সরকারিভাবে ডাকা আনা হয়েছে, মানে যে ইউনিয়ন পরিষদের মারফতে ডাকা আনা হয়েছে 2,50,000 টাকা। এটা ইউনিয়নের চেয়ারম্যান নম্বর দেয়, খেয়া বলে আমাকে একলা দিবে বলছিল, সেবা আমাকে নিয়েছে 2,00,000 টাকা, তারপর আবার আরেকটা পাঠিয়েছে 1,00,000 টাকা নিয়েছে, অন্তত দুজনে খেয়া দেয় আমাকে তাহলে একটা ওটা নিয়ে চালে। যদিও ইউনিয়ন পরিষদ থেকে ঘাট ইজারার দেয়া হয়নি কোনো কাগজ বা প্রমাণপত্র। না, আমাকে 3 বছর খেয়া চালে আমাকে কোনো আইসবন্ধ কিছু দেয় না, কাগজপত্র
হয় এটা বলে কাগজপত্র হয় লাগে না বলে হ্যাঁ রিসিপ আছে আমাদের নাম্বারও কাছে রিসিপ এবার মুখোমুখি উপজেলা নির্বাহী কর্মকর্তার বেরিয়ে আসলো আসল তথ্য ২০,০০০ টাকার বেশি নাকি ইজারা দেয়ারই ক্ষমতা নেই চেয়ারম্যানদের ২০,০০০ টাকার উপর হলে সেটার এখতিয়ার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের উপজেলা প্রশাসন আওতাধীন কোনো খেয়াগাড়ি যারা নেই বর্তমানে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব আর জেলা পরিষদের যে বিষয়টা সেই বিষয়টা আসলে জেলা পরিষদের এখতিয়ারভুক্ত এবারের গন্তব্য জেলার অন্য উপজেলা বাকেরগঞ্জ দুধালি ইউনিয়নের গোমাঘাটে আমাদের চোখ এখানকার চিত্র অভিন্ন তো বরাবরই জুলুম করে কিছু করার নাই এখানে ভাড়া নেওয়ার সেটা নেয় না নেন তো বেশি অতিরিক্ত ভাড়া নেয় যেখানে এখন সবসময় ১০ টাকা করে ভাড়া নেয় আর আগে নিয়ে তো ৫ টাকা করে বেশিরভাগ আমাদের যাওয়ার পরে মোটরসাইকেল লইয়া ৫০ টাকা করে রাখে এই ঘাটটি জেলা পরিষদ থেকে লিজ দেয়া এখানেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ এটা তো জুলুম যেহেতু ভাড়া হয়েছে ৫ টাকা খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হয় অনেক বেশি এই ধরনের ৫০ টাকা করে নেয় ৫ টাকা নিলে সুবিধা হইতো ১০ টাকা নিতেছে অসময় হইলে তো ওই যে ট্রলার দিয়ে তো ওরা ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ টাকাও নেয় আর এর পেছনে নানান বাহানা রয়েছে ইজারাদারের লোকেদের আমরা করোনাতে অনেক লসে আছি জনপ্রতি ১০ টাকা নি ৫ টাকাও নি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পাওয়া গেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছি বিভিন্ন সময় এরপরও আমাদের কাছে যদি এরকম অভিযোগ আসে খেয়াঘাটগুলোর ব্যাপারে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব সাধারণ জনগণ কিন্তু বোঝে না লাল ফিতায় মোড়ানো এসব আমলাতান্ত্রিক জটিলতা তারা চায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ এবার চলুন ঘুরে আসি পার্শ্ববর্তী উপজেলা থেকে বরিশাল নগরীর অদূরে পুরাতন দবদবিয়া ফেরিঘাটের খেয়াপাড়াপাড়ে অনুসন্ধানী দল প্রশাসনিকভাবে এই খেয়াটি ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার মধ্যে কীর্তনখোলা নদীর এই খেয়ায়ও অভিযোগ অভিন্ন ২০ টাকাও নাই এদের দুই একদিন আগ থেকে দুই একদিন পর পর্যন্ত প্রতিবাদ করায় বলা হয় যে এরা ঘাটের ডাক হয়েছে অনেক বেশি সেজন্য ওরা ভাড়া বেশি নেয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়াট কথা বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউপির রামকাঠি খেয়াঘাটেরও একই চিত্র বৃষ্টিপাতল হয় বা বন্যার কোনো আশঙ্কা দেখা যায় ওই সময় ১০ টাকা ভাড়া ওই রিজার্ভে ৫০ টাকা ৬০ টাকা নেয় একই সাথে দুপারই দুটি নৌযান থাকার কথা থাকলেও তা না করে অন্য পারে রিজার্ভের নামে রাখা হয় আরেকটি নৌযান আর আদায় করা হয় দ্বিগুণ অর্থ আমত পার হইতে হইবে ২০ টাকা নৌ আর ৫০টাকা নৌ আমাকে নদী পার হইতে হইবে মূল্য চলে কি আছে ওপার আছে এপার আছে ওপার আছে দোনো জায়গায় আছে জেলা পরিষদ নিয়ন্ত্রিত খেয়াঘাটগুলোর অব্যবস্থাপনার বিষয়ে জানতে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি জেলা পরিষদ চেয়ারম্যান কথা হয় প্যানেল চেয়ারম্যানের সাথে জেলা পরিষদই এটা দেখার কথা এদের নির্দেশনা অধিকাংশ ক্ষেত্রেই লোকালে মানে না খেয়াঘাটগুলো চিন্তাই করে নিয়ে তারপর হলো প্রভাব স্থানীয় প্রভাবশালী রাজনীতির ছাত্র চায় তারা ইচ্ছা মতো জনগণের উপরে ভাড়া বসিয়ে দিয়ে তারা সেগুলো পরিচালনা টোটাল বদনামটা হয় সরকারের উপরে এবার মুখোমুখি জেলা প্রশাসকের অন্যায়ভাবে নির্ধারণ করা ফির বাইরে যারা নেবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং আমি আমার সংশ্লিষ্ট যারা সহকর্মী রয়েছেন তাদেরকে আমি নির্দেশ দিয়েছি ইতিমধ্যে ছোট্ট এই দুর্ভোগগুলো জিই রাখার কারণে জনগণের মধ্যে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ অপরাধ বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মী এবং বিশ্লেষকদের ঘাট কেন্দ্রিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে কোনো কোনো জায়গায় তাদের চাপের কারণে প্রশাসন কোথাও নীরব ভূমিকা পালন করে যে সমস্ত স্থানগুলোতে আমাদের যাতায়াতের জন্য নদী পার হতে হয় যোগাযোগ কেন্দ্রিক সংকটকে কেন্দ্র করে কেউ যাতে বাণিজ্য করতে না পারে সর্বোপরি সরকারেরও সচেষ্ট এবং আরও সতর্ক ভূমিকা আমরা প্রত্যাশা করি যে মাঝে সেখানে খেয়াঘাট পরিচালনা করেন নৌকা চালান তিনি কিন্তু টাকাটা পাচ্ছেন না তিনি হয়তো যাত্রী প্রতি ১ টাকা পাচ্ছেন বাট ১০ টাকা যদি দেওয়া হয় ৯ টাকায় চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী এখন ওই সব কর্তৃপক্ষের প্রত্যেকেরই একটা দায়িত্বশীল কর্মকর্তা আছে তাহলে যারাই থাকেন তাদের উচিত বিষয়টা কঠোরভাবে মনিটরিং করা যাতে কোনো মানুষের উপর জুলুম না হয় শুধু বরিশাল অঞ্চলেই নয়
ভুক্তভোগী সবারই দাবি বন্ধ হোক সকল অনিয়ম। আমরা মানে এরকম ঝামেলার মধ্যে পড়তে চাই না, আমরা চাই এই জিম্মিদশা থেকে মুক্তি। বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে চলা তৃণমূলের এই অন্যায় আর সাধারণ মানুষের না বলতে পারা কথাগুলো কতটুকুই বা উঠে আসছে জনসম্মুখে, তাদের হাহাকার কতটা পড়ছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে প্রশ্ন কিন্তু রয়ে যায়। আবার গণমাধ্যম যতটুকু তুলে ধরছে সে ব্যাপারেও বা কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সবারই জানা। এই প্রতিবেদন প্রচারের পর হয়তো কিছুটা লড়ে চড়ে বসবেন কর্তৃপক্ষ, গা ঢাকা দিবে অপরাধী চক্র, এরপর মাস না ঘুরতেই হয়তো বা আবারও একই চিত্র। কিন্তু সবার মতো আমাদেরও চাওয়া এই চিত্রের পরিবর্তন হোক আর আমাদের ধারণাও মিথ্যা প্রমাণে এগিয়ে আসুক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরব আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের এই অনিয়ম দেখে মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক দেশ কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য অনিয়ম আর অপরাধ বন্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অপরাধ, অনিয়ম, দুর্নীতি আর যে কোনো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় জানাতে পারেন আমাদের, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।